বাস্তবায়ন করেছেন, সবার সামনে কোরআন ও হাদিস ছিল, অস্বীকার করার উপায় নেই। এরা বলছে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, আর কিছু মানবো না। ইজমার কিয়াস কেন মানতে হবে, আবু হানিফাকে কেন মানতে হবে? শুনুন, ওই যে হাদিসটা বলছিলাম, দুটি জিনিস ছেড়ে গেলাম, কোরআন আর হাদিস। আমরা কোরআন ও সুন্নত, কোরআন ও হাদিস মেনে চলে আবু হানিফাকে কেন মানবো? জবাবটা শুনিয়ে নেন। আজ আরব দুনিয়া তেলের উপরে ভাসছে, পেট্রোল পাওয়া গেছে, কি মজা! যেমন আমরা গরিব মানুষ ইন্ডিয়ান বাড়িতে কয়েকটা পাইপ মাটিতে ঢুকিয়ে দিলাম, সুশীতল পানি। আরবরা যখন শোনে না যে ইন্ডিয়ার মানুষরা, মধ্যবিত্তির মানুষেরাও বাড়িতে যে যার মতো টিউবওয়েলের ব্যবস্থা করে ইচ্ছা মতো পাতাল থেকে পানি নিয়ে ব্যবহার করে, চোখ দাঁড়িয়ে যায়, আল্লাহ একবার! তাহলে তো ইন্ডিয়া হচ্ছে দুনিয়ার জান্নাত, পানির গল্প। যেমন আমরা শুনছি ওরা তেলের উপরে ভাসছে, লোভ লাগছে, আমাদের যদি তেল হতো না, আমরাও চারটে চারটে বিয়ে করতাম, আরো এরকম বিশাল গাড়ি বাড়ি বিরাট ব্যবহার হয়ে যেত। পেট্রোল সম্পর্কে নিশ্চয়ই জানা আছে, গোটা পৃথিবীর পেট্রোল কোম্পানির নাম হচ্ছে ওপিক কোম্পানি। ওপিক 44টা দেশে পেট্রোল উৎপাদন হচ্ছে, ওপিক কোম্পানি নিয়ন্ত্রণ করছে পেট্রোল খনি। কিন্তু আপনারা কি মনে করেন যে এই তেল পাম্প থেকে যেমন পেট্রোল নিয়ে আসেন, মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কিতে ভরেন, এইভাবেই পাতাল থেকে তেল তোলা হয়? বিশেষজ্ঞরা নিশ্চয়ই জানবেন, যেমন কোন পুকুর 10 বছর 20 বছর শুকনো না করা হলে, পানিতে ভরা থাকলে মুদ কাদা হয়, দুর্গন্ধ, পচা কাদা হয়, ঠিক ওই রকম কাদা পাতাল থেকে তোলা হয়, খনি থেকে তোলা হয়, বড় বড় কোম্পানিতে ওগুলো ফেলা হয়। ফেলার পরে একদিকে পেট্রোল, একদিকে ডিজেল, একদিকে কেরোসিন, এদিকে মোবিল আলকাতরা, কোম্পানিতে যাচাই বাছাই হয়ে সব কোয়ালিটি ভাগ হচ্ছে। এখন যদি কোনো বেকুব বলে পেট্রোলের খনি যখন বেশি ঝামেলায় না দিয়ে ওই কাদা, বোধ কাদা, পচা কাদা মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির ভিতরে দিয়ে খুব জোরে কিক যদি করি, স্টার্ট হবে না, চলবে গাড়ি? কারখানায় ফেলবেন না ভাই? হ্যাঁ, কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাত, শরিয়াতের দুটো খনি। তারা বোকা যারা বলে কোরআন ও হাদিস খনি থেকে ডাইরেক্ট নিয়ে আমরা বাংলা বুখারি বাংলা কোরআন দেখে আমল করব, চার ইমামের চার ফ্যাক্টরিতে ফেলার প্রয়োজন নেই। বোধ গাধা ট্যাঙ্কিতে দিয়ে মোটরসাইকেল চালাতে চায় যে নির্বোধ গাধাটা, তারই মতো এরা। হ্যাঁ, যেমন ওই বোধ গাধা ফ্যাক্টরিতে ফেললে ডিজেল, পেট্রোল, মোবিল আলকাতরা, আর এদিকে কেরোসিন আলাদা আলাদা বার হয়ে যায়, কোরআন হাদিস চার ইমামের ফ্যাক্টরিতে ফেলা হবে, ফরজ, ওয়াজিব, সুন্নত, জায়েজ, নাজায়েজ, হারাম, মকরু, তাহরিমি, তানজিহি আলাদা আলাদা বার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ! বুঝতে কষ্ট হচ্ছে কথা? তাহলে আমরা কোরআন হাদিস ছেড়ে চার ইমামকে মানলাম, না কোরআন হাদিসকে চার ইমামের ফ্যাক্টরিতে ফেললাম? ইমামের ফ্যাক্টরিতে ফেলে ফরজ, ওয়াজিব, সুন্নত, জায়েজ, নাজায়েজ, হালাল, হারাম, তারা যে দৃষ্টিভঙ্গিতে গবেষণা করেছেন, তাদের সিদ্ধান্তটাকে মনে প্রাণে কবুল করলাম, এটাই হচ্ছে ইমাম মানা, এটাই হচ্ছে মজহাব মানা, আলাদা কিছু নয়। যখন আপনাদের এখানে আসছিলাম ভগবতীপুর গ্রাম, তো কখনো আসা হয়নি এলাকায়। ফুরফুরা শরীফ এখান থেকে কত দূরে? 8 কিলোমিটার, একেবারে নাকের ডগায় চলে এসেছি। রাস্তায় রাস্তা জিজ্ঞাসা করছি আর আসছি, ভগবতীপুর যাব, ধানকুনি এসেছি, রাস্তা দেখিয়ে দিচ্ছে শিয়াকলে, রে ও তো ফুরফুরার দিকে গেছে, বলছে ওই রাস্তায় ভগবতীপুরে যাবে। রে আমি যাব ভগবতীপুরে, তো শিয়াকলার রাস্তায় উঠেছি,
মনে করছিলাম আলাদা আলাদা, তারপরে দেখলাম না ওই ওই চার ইমামের অনুসরণ, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ, চার ইমামের অনুসরণ, কোরআন হাদিসের অনুসরণ। বলুন সুবহানাল্লাহ। চার ইমামের কারখানা দিয়ে, তাদের যাচাই বাছাই, তাদের গবেষণাকে পাড়ি দিয়ে কোরআন হাদিসে পৌঁছাতে হবে। তা যদি না হয়, বাংলা বুখারি বাংলা আল কোরআন দেখে আমল যদি করা হয়, কাপড়ে চুপড়ে হয়ে যাবে, সম্ভব না। এটাই আমাদের বলা উদ্দেশ্য। তাই তো আজকের আমাদের মাস্টার ডাক্তার ভাইরা বলছে, কেন ওই তো বুখারির হাদিসে হাদিস চকচক করছে, জামাতের সাথে নামাজ পড়লে 25 বা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, ওখানে তো লেখা নেই বেটা ছেলেদের কথা, বেটা ছেলে মেয়ে ছেলে এরকম ধরনের কোনো কথা নেই, সুতরাং সবাই মসজিদে যাবে। মেয়েদের মসজিদে না পাঠালে 27 গুণ বা 25 গুণ বেশি সওয়াব থেকে ওরা মারুম হচ্ছে। এ মোল্লা মৌলভীরা আর এ হানাফি মুফতিরা এরা কিছু গাঁজাখুরি ফতোয়া দিয়ে আমাদের মেয়ে ছেলেদের 27 গুণ বেশি সওয়াব থেকে মারুম করেছে, একটা ধোকা বুখারিতে আছে কিন্তু। বুঝিয়ে কি জবাব দেবেন আপনি? পরিহাস এটাই, তারাই প্রশ্নগুলো আমাদের কাছে করে না, নিরীহ মানুষের কাছে। তারা দলিল দালাইল কি বোঝে, তাদের কাছে যে ধোকা দিচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি আমাদের প্রত্যেক মসজিদে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মতো মেয়ে ছেলেদের মসজিদে এসে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়, বেটা ছেলেরা থাকবে সামনে, বাচ্চারা থাকবে পিছনে, আর মেয়ে ছেলেরা থাকবে সামনে, সাইড বাইডে না কিন্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এইভাবে নামাজ হতো, বেটা ছেলেরা সামনে, তারপরে বাচ্চারা, তারপরে মেয়ে ছেলেরা। যদি এইভাবে যুবতী অর্ধযুবতী বৃদ্ধা এদের সব মসজিদে আসতে ব্যবস্থা করা হয়, আমাদের যুবক ছেলেরা নামাজ কাজা করবে? কিছু মনে করেন না যেন, বিষয়টা আমি খুলেই বলল, ভালো হয় না এটা? যদি এইভাবে ব্যবস্থাটা হয় তাহলে যুবকদের নামাজও কাজা হবে না, তো এটা করছি না কেন? আমার আহলে হাদিস ভাইদের উপর আমার দুঃখ এটাই, তারা যদি মেয়ে ছেলেদের মসজিদে আনার হাদিসের উপরে আমল করেন, তাহলে এইভাবে কেন মেয়ে ছেলেদের আনছেন না যে সামনে বেটা ছেলেরা, তারপরে বাচ্চারা, আর পিছনে মেয়ে ছেলেরা? যেসব মসজিদে আহলে হাদিস ভাইয়েরা মেয়ে ছেলেদের মসজিদে আসার কথা বলেন, মেয়ে ছেলেদের আলাদা এক সাইডে করে দিচ্ছে। আমি প্রশ্ন করছি, আমার রসুলের জামানায় মেয়েদের আলাদা এক সাইডে নামাজের ব্যবস্থা ছিল, এটা কোথায় আছে? যদি আমল করতে হয় হানাফি তরিকায় ওদের বন্ধ করা হোক, অন্যথায় হাদিসের তরিকায় বেটা ছেলেরা আগে, তারপরে মেয়ে ছেলেরা, না বাচ্চারা, তারপরে মেয়ে ছেলেরা পিছনে দাঁড়া, সাইডে চলে যাবে কেন? বুঝে আসেনি? ওদের প্রশ্ন করবেন, যদি মেয়ে ছেলেদের হাদিস মোতাবেক আনতেই হয় তাহলে পুরোপুরি হাদিস মানা হোক, হাফ মানবো কেন? ওই সাইডের দিকে ওদের করে দিয়েছে, ওদের ঢোকার রাস্তা আলাদা, নামাজের রাস্তা আল্লাহর হাবিবের জামানা ওটা ছিল না, ওটা বেদাত। হানাফিদের মেয়ে ছেলেদের মসজিদে আসতে দেওয়া না আসতে দেওয়া এটা যদি বিদাত হয়, তাহলে মেয়েদের আলাদা ব্যবস্থা করা, সাইডে করে দেওয়া, তাদের রাস্তা আলাদা, তাদের নামাজের ব্যবস্থা আলাদা, মসজিদের একদম এক সাইডে, এটাও বিদাত, হাদিসের কোনো প্রমাণ নেই। চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমল করুন সহি হাদিসের উপরে, হাবিবের জামানার মতো আমল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে উমার রাদিয়াল্লাহু তাআলা নু জামানা এলো, বললেন দেখো আল্লাহর হাবিব চলে গেছেন, দিনের বেলার ফতোয়া আলাদা, রাতের বেলার ফতোয়া আলাদা, সূর্য ডুবে গেছে, হাঁস মুরগি বাইরে ঘোরাফেরা করছিল, বাড়ির মেয়ে ছেলেরা হাঁস মুরগি রাখার ঘরে, আমাদের দিকে ঢোপ বলা হয়, জানি না দিকে কি বলে, খোলা কোল্লা, হাঁস মুরগি ভিতরে আনার চেষ্টা করছে, হাঁস মুরগিরা বলছে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, মানছি না মানবো না, দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছিলাম, এখন কেন আমাদের মগরিবের আজান হলে ঢুকতে বলা হচ্ছে, আমরা মানছি না মানবো না, আন্দোলন গড়ে তুলল। বুঝে আসবে কখন? একটুখানি অন্ধকার হলে, মগরিবের সময় ঢুকছে না, একটু অন্ধকার হলে শিয়াল বা
এই বিড়াল বনে যেয়ে বন বিড়াল হয়েছে। বন বিড়াল যখন এসে নিয়ে যাবে তখনই বুঝে আসবে যে কেন ঢুকতে বলছিল। ভুল বলছি? হযরত উমরের জামানা মেয়ে ছেলেদের মসজিদে আসতে সাহাবায়ে কেরাম মাশওয়ারা করে ইজমা করে নিষেধ করে দিলেন, না আল্লাহর হাবিব যতদিন আমাদের মাঝে তশরিফ ফরমাছিলেন দিন বারোটা ছিল, তখনকার ব্যাপার আলাদা, আজ তিনি যখন চলে গেছেন মগরিবের আজান হয়ে গেছে এবার ঢোকো ভিতরে আর মসজিদে আসতে হবে না। তখন হাঁস মুরগির আন্দোলন গড়ে তুলল, মানছি না মানবো না, হ্যাঁ ওমরের ফতোয়া সাহাবাদের ইজমা মানছি না মানবো না, মানে মেয়ে ছেলে সাহাবারা আন্দোলন করলেন আল্লাহর হাবিবের জামানায়, আমরা যেমন খোলাখুলি মসজিদেতে নামাজ পড়তাম আজ ওমর ফারুকের জামানা কেন কেয়ামত পর্যন্ত আমরা এইভাবে মসজিদে এসে নামাজ পড়ব? মেয়ে ছেলেদের আন্দোলন। তবে আন্দোলন করতে গেলে ইমাম চাই, নেতা নেত্রী চাই। খুঁজলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় পাওয়া যায়, হাম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, হাম্মাজান রাসূল বলেছেন যদি সমস্ত নারী জগতের এলেম এক পাল্লায় রাখা হয় আর আমার আয়েশাতুল হুমায়রার এলেমটা আরেক পাল্লায় রাখা হয় আমার আয়েশার এলেমটা বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আল্লাহর হাবিব বলেছিলেন খুজু নিসফা দীনিকুম আন আয়েশাতুল হুমায়রা, আমার লাল পাখি আয়েশার থেকে তোমাদের ধর্মের অর্ধেক এলেমটা নিও। আম্মাজান আল্লাহর হাবিব ধর্মের অর্ধেক এলেম আপনাকে দিয়ে গেছেন, আপনি আসুন পতাকা ধরুন আন্দোলন গড়ে তুলুন, বেটা ছেলেরা মসজিদে আসতে দিচ্ছিল না, নারায় তকবীর আল্লাহু আকবার মানছি না মানবো না, ইনকালাব জিন্দাবাদ, আমরা মসজিদে নববীতে আসবো। শুনছেন হযরত আয়েশা সিদ্দিকা তখন কি বলেছিলেন? বুখারী শরীফে বাংলা অনুবাদ করা বুখারীতে এটাও লেখা আছে, হযরত আয়েশা সিদ্দিকা কি বলেছিলেন? বুখারীতে লেখা আছে, মুসলিমে লেখা আছে, তিরমিজিতে লেখা আছে, আবু দাউদে লেখা আছে, ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের মুসান্নাফ কিতাবে লিখেছেন, পাঁচটি কিতাবে লেখা আছে। হযরত আয়েশা সিদ্দিকা তখন বলেছিলেন নেতৃত্ব দেবেন না, ও নারী জগৎ রসুল আমার চলে গেছেন, তোমাদের হালাত পাল্টে গেছে, যুগ বদলে গেছে, আজ যদি আল্লাহর হাবিব তোমাদের মাঝে তশরিফ ফরমা হতেন তাহলে অবশ্যই নারী জগৎকে মসজিদে আসতে সম্পূর্ণ নিষেধ করে দিতেন, যেমন বনী ইসরাইলের মেয়ে ছেলেদের নিষেধ করে দেওয়া হয়েছিল। সুতরাং আমি তোমাদের আন্দোলনে শরিক হতে পারব না। বুঝে এলো সাহাবাদের ইজমা, আয়েশা সিদ্দিকার সমর্থন, নারী জগতের সর্দার নি, গোটা নারী জগতের এলেম এক সাইডে রাখুন, আয়েশাতুল হুমায়রার এলেম আরেক পাল্লায় রাখুন, হযরত আয়েশা সিদ্দিকার পাল্লা ভারী হবে। সেই আয়েশা সিদ্দিকা আন্দোলনের শরিক হলেন, উনি বলেন ঠিক আছে ফতোয়া ঠিকই আছে, নারীদের আর মসজিদে যাওয়ার অবকাশ নেই। ভালো করে শুনবেন, আমি টাচ দিয়ে চলে যাই, আমার এই ইমাম মানবো কেন? কিতাব চার মজাবের নির্দিষ্ট একটা মজাব কেন মানতে হবে তার বিশদ বিবরণীর জন্য দ্রষ্টব্য হানাফি কেল্লা কিতাব 222টি কিতাবের নির্যাস, 256 পৃষ্ঠায় 222টি কিতাবের হাওলা দিয়ে 10টা মশলার আলোচনা করেছি, সুযোগ থাকলে নেবেন, তবে আমরা কিন্তু ফ্রি দেব না, তারা ফিরিয়ে দিতে পারে, আমাদের এমন কোনো গোপন সংস্থার সাথে যোগাযোগ নেই, সেই জন্য ফিরিয়ে দেব না। যদি জানতে হয় রফিয়া দেইন আমরা কেন করি না, মুক্তাদির পিছনে আমরা সুরা ইমামের পিছনে সুরা ফাতিয়া কেন পড়ি না, মেয়েদের মসজিদে আসতে কেন আমরা নিষেধ করি, বেটা ছেলেদের মেয়ে ছেলেদের নামাজে পার্থক্য কেন আছে কোন দলিল সাপেক্ষে? এক মজলিসে স্ত্রীকে তিন তালাক দিলে ওটা তিন না এক? ও ভাই যদি কোনো আলে হাদিস ভাইকে মজলিসে একবার ধরে এক মজলিসে বসে তিনটে চড় মারেন তো তিন বলবেন এক হয়েছে, কবার বলবে? আরে এক মজলিসে বসে যদি তিনটে চড় মারি গালে তিন হবে না এক হবে? বলছে স্ত্রীকে এক মজলিসে তিন তালাক দিলে ওটা নাকি এক,
চিন্তা করেছেন? এক দুই তিন এই অঙ্ক গুনতে যাদের ভুল হয়, তিন পর্যন্ত যারা গুনতে শিখেনি তাদের চিনুন। এক মজলিসে স্ত্রীকে তিন তালাক দিলে তিন হয় এক না। আমার এই কেতাবে আমি লিখেছি যে ওরা বলছে হযরত ওমর এই ফরমান জারি করেছিলেন এক মজলিসে তিন তালাক তিন, আর পরে উনি আবার এই ফতোয়া ফেরত নিয়েছিলেন। ইগাসাতুল লাহফান কিতাবের উদ্ধৃতি দিয়ে মুসনাদে ওমরের হাওয়ালায় একটা হাদিস ওরা বলে, আমার এই কিতাবে আইনুল বারী সাহেবের নাম নিয়ে আমি লিখেছি, হাদিসটা জাল। ও ভগবতীপুরের মানুষেরা সাবধান হয়ে যান, যারা জাল হাদিস বয়ান করে হালাল হারামের মশলায়, এক মজলিসের তালাক তিন তালাককে এক প্রমাণ করার জন্য জাল হাদিসের সাহারা যারা নেয় তাদেরকে চিনুন। লিখেছেন আইনুল বারী সাহেব, ভাগ্য ভালো তিনি এখনো জিন্দা, তার বিরুদ্ধে এক কলম এতে লিখেছি, যদি তার ভক্তরা আমার আওয়াজ শোনেন বা তিনি নিজে আমার আওয়াজ যদি শোনেন তাহলে বিষয়টা আবার নতুনভাবে ভেবে দেখুন। জাল হাদিস জয়ীফ নয়, জাল হাদিস মিথ্যা হাদিসের সারা নিয়ে